উচ্চ মাধ্যমিক 2025 সালে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে আমি রূপনারায়ণের কুলে কবিতা থেকে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর দেখাবো। মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি আমার ছাত্রছাত্রীদের দিয়েছি, তাদের থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এক নম্বর কোশ্চিন, প্রথমে আগে আমি এমসিকিউ দেখাই। এক নম্বর কোশ্চিন, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে শেষ লেখা। দুই নম্বর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেগে উঠেছিলেন, কোথায় জেগে উঠেছিলেন? উত্তর হবে রূপনারায়ণের কুলে। নেক্সট, রূপনারায়ণের কুলে বলতে রবীন্দ্রনাথ আসলে কি বুঝিয়েছেন? উত্তর হবে রূপময় জগৎকে। নেক্সট কোশ্চিন, চার নম্বর এমসিইউ কোশ্চিন, রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ হলো বা রূপনারায়ণ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে রূপময় জগৎ সংসারকে। নেক্সট পাঁচ নম্বর, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম, এটা টেস্ট বই লাইন। প্রশ্ন হচ্ছে কবি কি জানলেন? উত্তর হবে এ জগৎ স্বপ্ন নয়। নেক্সট কোশ্চিন, রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন? উত্তর হবে আপনার রূপ। নেক্সট, চিনিলাম আপনারে, কবি নিজেকে কিভাবে চিনলেন? উত্তর হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। নেক্সট কোশ্চিন, রূপনারায়ণের কুলে জেগে কবি ভালোবেসেছিলেন? উত্তর হবে কঠিন কে। নেক্সট, দেখিলাম আপনার রূপ, কবি কিসে দেখলেন? উত্তর হবে রক্তের অক্ষরে। নেক্সট কোশ্চিন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ? উত্তর হবে সে কখনো বঞ্চনা করে না। নেক্সট কোশ্চিন, লাইনের কোশ্চিন, সে কখনো করে না বঞ্চনা, এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে বা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? উত্তর হবে সত্যকে। নেক্সট, কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে কি বুঝিয়েছেন? উত্তর হবে জীবনকে। এই নোটসগুলি কিন্তু উচ্চ মাধ্যমিক ফাইনাল ও টেস্ট পরীক্ষার জন্য আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এর আগে আমি তোমাদের কে বাঁচায় কে বাঁচে, ভাত, ভারতবর্ষ প্রত্যেকটা গল্প থেকে এমসিকিউ এসকিউ এরকমভাবে আমি তোমাদের দেখিয়েছিলাম। তোমরা যারা এর আগে ভিডিও দেখোনি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত জয়েন হয়ে যাও, যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা সব কিছু জিনিস পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। নেক্সট কোশ্চিন, কবি রবীন্দ্রনাথ যা লাভ করার কথা বলেছেন সেটা কি? উত্তর হবে সত্যের দারুণ মূল্য। নেক্সট, কবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন জীবনের সব দেনা কি করে দিতে? উত্তর হবে মৃত্যুতে সৎ করে দিতে। নেক্সট, মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন কি চেয়েছিলেন? উত্তর হবে জীবনের সকল দেনা সৎ করে দিতে। এবার চলে আসো এসএকিউ কোশ্চিন। এসএকিউ এক নম্বর, রূপনারায়ণের কুলে রূপনারায়ণের কুল বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে রূপনারায়ণ হলো সকালের আলোয় দৃশ্যমান চলমান জগৎ, সেই জগতের এক প্রান্তকে কবি কুল হিসাবে গণ্য করেছেন। নেক্সট দুই নম্বর এসএকিউ কোশ্চিন, এখানে এই লাইন থেকে দুইটি প্রশ্ন আছে। হ্যাঁ দেখো লাইন দিলে কোশ্চিন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, প্রথম প্রশ্ন, কবি কখন কবির এই উপলব্ধি হয়? দ্বিতীয় প্রশ্ন, কবির মতে এ জগৎ স্বপ্ন নয় কেন? দেখো প্রথম প্রশ্নের উত্তর, কবি প্রথম প্রশ্নটি কী ছিল আগে দেখে নাও, কখন কবির এই উপলব্ধি হয়? উত্তর, কবি যখন রূপনারায়ণের কুলে জেগে ওঠেন অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে পৌঁছান তখন কবির এই উপলব্ধি হয়। দুই নম্বর প্রশ্ন ছিল, কবির মতে এ জগৎ স্বপ্ন নয় কেন? উত্তরটি লিখবে, কবির মতে জগৎ কথাটির মধ্য দিয়ে কবির এতদিনের অভিজ্ঞতালব্ধ জাগতিক সত্য ও তার উপলব্ধিকে বোঝানো হয়েছে, তাই কবির মতে এ জগৎ স্বপ্ন নয়। নেক্সট কোশ্চিন এসএকিউ, কঠিনীরে ভালোবাসছিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন অথবা কঠিনকে ভালোবাসার কারণ কি? উত্তর কিন্তু একটাই হবে, উত্তর লিখবে, সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি তাকে ভালোবেসেছেন কারণ কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। নেক্সট কোশ্চিন, রক্তের অক্ষরে দেখিলাম, এটা লাইন, রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন? উত্তর লিখবে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে রক্তের অক্ষরে নিজের রূপ মানে বা আপনার রূপ দেখলেন। নেক্সট কোশ্চিন, সে কখনো করে না বঞ্চনা, এই লাইন থেকেও দুটি প্রশ্ন। প্রথম কোশ্চিন, সে কে বা সে বলতে কাকে বোঝানো হয়েছে বা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? দুই নম্বর, সে বঞ্চনা করে না কেন? প্রথম প্রশ্নের উত্তর, সে বলতে কঠিন সত্যকে বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কী ছিল, সে বঞ্চনা করে না কেন? দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখবে, সত্য অন্ধকার মায়া কুহলিকা নয়, সে প্রকৃতির নিয়মেই প্রকাশিত, সে কঠোর ও কঠিন তাই সে কাউকে বঞ্চনা করে না। নেক্সট কোশ্চিন, লাইন দিলে কোশ্চিন, সত্য যে কঠিন, এই লাইন থেকে দুইটি প্রশ্ন, কবির এই উপলব্ধি কিভাবে হয়েছিল? দুই নম্বর, সত্যকে কঠিন বলা হয়েছে কেন? প্রথম প্রশ্ন কী ছিল, কবির এই উপলব্ধি কিভাবে হয়েছিল? প্রথম প্রশ্নের উত্তরটি দেখে নাও, ক্রমাগত আঘাত ও বেদনার ফলে কবি সত্যের কঠিন রূপ উপলব্ধি করেছিল। তবে দুই নম্বর কোশ্চেনটি ছিল, সত্যকে কঠিন বলা হয়েছে কেন? এই দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখবে, জগতের দুঃখ বেদনার মধ্য দিয়েই সত্যকে লাভ করতে হয় তাই কবি সত্যকে কঠিন বলেছেন। নেক্সট কোশ্চিন, কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে কাকে বুঝিয়েছেন অথবা কবি জীবনকে কি হিসাবে চিহ্নিত করেছেন? উত্তর লিখবে, কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে জীবনকে বুঝিয়েছেন। নেক্সট এসএকিউ কোশ্চিন,
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, এটা লাইন। প্রশ্ন হচ্ছে কবি জীবন কি আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন কেন? উত্তর লিখবে, মানুষের জীবন দুঃখ যন্ত্রণাময়, আঘাত বেদনা প্রতিনিয়তই জীবনকে জর্জরিত করে তোলে, তাই কবি জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন। এই নোটসগুলি, এই MCQ SAQ প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি নিতে চাও, তোমরা যদি ডাউনলোড করতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা এক্ষুনি জয়েন হয়ে যাও। সেখানে সব কিছু প্রশ্ন উত্তর ওখানে দেওয়া আছে। ওইখানে কে বাঁচায় কে বাঁচে গল্প, ভাত গল্প, ভারতবর্ষ গল্প, সব প্রশ্ন উত্তর, উচ্চ মাধ্যমিক বাংলা ইংলিশের সব প্রশ্ন উত্তর আমার চ্যানেলে, ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এক্ষুনি জয়েন হয়ে যাও, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট কোশ্চিন, মৃত্যুতে সকল দেনা সৎ করে দিতে। এই লাইন থেকে প্রশ্ন হচ্ছে তিনটি আছে, সেই প্রশ্নগুলি কী কী দেখানো। এক নম্বর, সকল দেনা বলতে কবি কী বুঝিয়েছেন? দুই নম্বর, কীভাবে দেনা সৎ করার কথা কবি বলেছেন? তিন নম্বর, মৃত্যুর মাধ্যমে কবি কোন দেনা সৎ করার কথা বলেছেন? এবং চার নম্বর, কবি মৃত্যুতে সকল দেনা সৎ করে দিতে চান কেন? এই যে চারটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই চারটি প্রশ্ন দেখানো প্রশ্নগুলি ভালোভাবে, কী কী প্রশ্ন, ঠিক আছে? এই লাইন থেকে কিন্তু এই চারটা প্রশ্ন হতে পারে। এখন যেই প্রশ্নটা আসবে পরীক্ষায়, তোমাদের সেই প্রশ্নের উত্তরটি দিতে হবে। চলে আসো এক নম্বর কোশ্চেনের উত্তর, সকল দেনা বলতে কবি মানুষের ভালো মন্দ কাজের মধ্য দিয়ে অর্জিত বিষয়গুলিকে বোঝাতে চেয়েছেন। দুই নম্বর কোশ্চেনের উত্তরটি হবে, সারা জীবন ধরে দুঃখের তপস্যার মধ্য দিয়ে কঠিন সত্যকে লাভ করে কবি জীবনের সকল দেনা সৎ করে দিতে চান। তিন নম্বর কোশ্চেনের উত্তর, মৃত্যুর মাধ্যমে কবি সত্যের মূল্য লাভের দেনা সৎ করার কথা বলেছেন। চার নম্বর প্রশ্নের উত্তরটি লিখবে, কবি নিশ্চিন্তে তার কাছে নিজেকে সমর্পণ করতে চান, তাই কবি মৃত্যুতে সকল দেনা সৎ করে দিতে চান। নেক্সট কোশ্চিন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। এই লাইন থেকেও চারটি প্রশ্ন আছে, সম্ভবত তিনটি কোশ্চিন আছে। এক নম্বর কোশ্চিন, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ হয়? দুই নম্বর, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি কি করতে চেয়েছেন? তিন নম্বর প্রশ্ন, সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝিয়েছেন? তিনটি প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে নাও, তারপর আমি উত্তরগুলি তোমাদের বলছি, ঠিক আছে? এবং এই প্রশ্ন উত্তরগুলি কোথায় পাবে? আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্ন উত্তর আমি সেখানে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা ওইখানে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এক নম্বর প্রশ্ন উত্তর, আমৃত্যুর দুঃখের তপস্যার মধ্য দিয়েই সত্যের দারুণ মূল্য লাভ হয়। দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখবে, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি মৃত্যুতে জীবনের সকল দেনা সৎ করে দিতে চেয়েছেন। তিন নম্বর প্রশ্ন উত্তরটি, সত্যের দারুণ মূল্য বলতে কবি জীবনের কঠিন সত্য স্বীকার করাকে বুঝিয়েছেন। নেক্সট কোশ্চিন, রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যের কী পরিচয় পেয়েছেন? উত্তর লিখবে, রূপনারায়ণের কুলে কবিতায় কবি মৃত্যুর মধ্য দিয়ে সত্যের মূল্য বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন, এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সায়োজন, বড় প্রশ্ন, MCQ SAQ পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। আর এক্ষুনি এই নোটসগুলি পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। নেক্সট, চিনিলাম আপনারে, কবি কীভাবে নিজেকে চিনলেন? উত্তর লিখবে, কবি নিজেকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনলেন। নেক্সট কোশ্চিন, জেগে উঠিলাম, এই লাইন থেকে দুটি প্রশ্ন, কবি কোথায় কীভাবে জেগে উঠলেন? দুই নম্বর প্রশ্ন, জেগে উঠে কবি কী জানলেন? প্রথম প্রশ্নের উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের কঠিন সত্যকে উপলব্ধি করে রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। দুই নম্বর কোশ্চেন উত্তর, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জানলেন যে এ জগৎ স্বপ্ন নয়, তা আঘাতে আঘাতে বেদনায় বেদনায় পরিপূর্ণ। নেক্সট কোশ্চিন, রূপনারায়ণের কুলে কবিতায় কবির মতে জীবনের তপস্যাটি কী? উত্তর লিখবে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জীবনের দুঃখ কষ্টকে অতিক্রম করে সত্যের রূপ উপলব্ধি করাই হলো জীবনের তপস্যা। নেক্সট, রূপনারায়ণের কুলে কবিতায় জীবন সম্পর্কে কবির ধারণা কীরূপ? উত্তর লিখবে, জীবন সম্পর্কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেন যে এই জীবন আমৃত্যুর দুঃখের তপস্যায় পূর্ণ, বা এ জীবন দুঃখময়। এই হয়ে গেল রূপনারায়ণের কুলে কবিতা থেকে MCQ SAQ প্রশ্ন উত্তর। এরপরে ভিডিওতে আমি তোমাদের ভাত, ভারতবর্ষ, কে বাঁচে কে বাঁচে, এবং রূপনারায়ণের কুলে কবিতার বড় প্রশ্ন উত্তর, 5 মার্কের বড় প্রশ্ন উত্তর দেখাবো। তাই তোমাদের ওই প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি নিতে চাও, ডাইরেক্ট PDF আকারে নিতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেল এক্ষুনি জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে।